দেখ এখন ভিডিও শুরু করলাম আমরা আছি 201 গম্বুজ মসজিদে এটা একদম উপরিপাশ থেকে আর কি শুরু করলাম দেখতে বেশ দৃষ্টিনন্দন মসজিদটা বাজারটা বড় গম্বুজ টোটালি 201টা গম্বুজ আছে একদম পরিপার্শ্বে হচ্ছে একটা মিনার বিভাগ এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো মসজিদটার সামনের অংশ আমরা প্রথমে উপরের অংশ দেখলাম 201টা গম্বুজটা নিচে নামার সিঁড়ি এদিকে একটা মাজার আছে যিনি এখানকার প্রতিষ্ঠাতা মসজিদের তার জন্য তৈরি করা আমরা এখন যাচ্ছি মসজিদের ভিতরের অংশ যেখানে পুরুষদের জন্য নামাজের স্থান এটা খুবই সুন্দর ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড আর প্রত্যেকটা গম্বুজের জায়গা আর কি খুবই সুন্দর কারুকার্যপূর্ণ আমরা যদি একটু নিকট থেকে দেখি এই যে প্রত্যেকটা শোপলার খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দর্শন মসজিদের ভিতরের অংশ যেখানে পুরুষদের নামাজ পড়ার জায়গা এখনো নির্মাণাধীন মসজিদ সামনে দেখা যায় যেখানে হুজুর নামাজ পড়ানো সেটা এখানে অনেক বই অনেক কিছু উপস্থিত আছে খুব সুন্দর জায়গা তো আমরা এখন মসজিদ থেকে বের হব এই যে গেট মসজিদের ভিতরে পাশে গেট বাইরে থেকেও দেখাবো তো আমরা আরো নিকটে বাইরে দেখা যায় দোকানপাট অনেক লোক ঘুরতে আসে এখানে আমরা এখন বের হবো মসজিদ থেকে এটা হচ্ছে মসজিদের সিঁড়ি এই সিঁড়ি দুই ধারে মানুষ সে অবস্থান খুবই সুন্দর টাইলস করা দৃষ্টিনন্দন মসজিদ এগুলোর ভিতরে একটা হবে 201টা গম্বুজ মসজিদের মসজিদ থেকে বের হলাম যদি আমরা সামনের পাশ থেকে দেখি তাই মসজিদের ফ্রন্ট যেটা আর যদি আমরা একটু ভিতরের দিকে যাই তাহলে আরও দেখা যাবে আমরা একটু যাই মসজিদের সামনের অংশ অযুখানা দেখতে হবে এই যে এটা হচ্ছে অযুখানা হচ্ছে অযুখানা এখানে সবই অযুখানা মহিলা পুরুষ সবার জন্য নিচে মহিলাদের নামাজের স্থান টোটালি অযুখানা যে অনেক বড় এগুলো বেশ স্টাইল করা সরাসরি মসজিদের ভিতরে ঢোকার জন্য আমরা জাস্ট মসজিদের মেম্বারের যে অংশ সামনের পাশ থেকে কেমন দেখা যায় সেটা দেখার জন্য অনেক লোকজন এখানে ঘুরতে আসে মহিলাদের জন্য
ব্যবস্থা করা আছে। মসজিদের সামনের অংশ মসজিদের সামনের পাশ থেকে কেমন দেখা যায় সেটার জন্য আর কি। সুন্দর পাশে একটা নদী, এই যে মসজিদের সামনের যে অংশ অনেক লোকজনই আছে। দেখুন 201 গম্বুজ মসজিদ বৈশিষ্ট্য মসজিদ, এটা হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইলে অবস্থিত। তা আজ এই পর্যন্তই।